ফ্রেন্ডস, আজ আমি যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো মেডিসিন আমাদের শরীরের মধ্যে কিভাবে কাজ করে। তার আগে ফ্রেন্ডস, আমাকে তো ইন্ট্রোটা তো বলতে দাও। হেলথ এন্ড মেডিসিন টিপস চ্যানেলে আপনাদের সাথে আজ আমি দীপক। চলুন শুরু করা যাক। আমরা যখন ডক্টরের কাছে যাই তখন আমাদেরকে ডক্টর কিছু মেডিসিন প্রেসক্রাইব করেন। যখন আমরা ওই মেডিসিন শপ থেকে কিনি তখন তারা বলে দেন যে কখন কোন মেডিসিন খেতে হবে, কোন ইঞ্জেকশন নিতে হবে, কিন্তু বাড়ি আসার পর সেই নির্দেশিকা অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। যদি আমরা জানি যে মেডিসিন আমাদের শরীরে কীভাবে কাজ করে তাহলে আমাদের সেই নিয়ম মেনে ঔষধ গ্রহণ করা খুব সহজ হয়ে উঠবে। ড্রাগস আমাদের শরীরে চারভাবে কাজ করে। এক নম্বর হচ্ছে অ্যাবসর্বেশন, দু নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউশন, তিন নম্বর হচ্ছে মেটাবলিজম, চার নম্বর হচ্ছে এক্সকারশন। চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট, ড্রাগস অ্যাবসর্বেশন, অর্থাৎ ড্রাগস আমাদের শরীরে কীভাবে শোষিত হয়। ড্রাগস আমরা বিভিন্নভাবে গ্রহণ করে থাকি, যেমন ট্যাবলেট হিসাবে, ইঞ্জেকশান হিসাবে, অয়েন্টমেন্ট অর্থাৎ চামড়ার ক্ষতের উপরে যেটা লাগানো হয় অয়েন্টমেন্ট সেটা হিসাবে, চার নম্বর রেকটাম বা মলদ্বার হিসেবে সাসপেক্টরি টিউব হিসাবে, ইনহেলেশন অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা ড্রাগ নিয়ে থাকি। বেশিরভাগ সময় আমরা ড্রাগস অর্থাৎ ঔষধ খেয়ে থাকি। এই ঔষধ খাওয়ার পর খাদ্যনালীর মাধ্যমে তা পাকস্থলীতে পৌঁছায় এবং পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে বা স্মল ইন্টেস্টাইনে পৌঁছায়। এই স্মল ইন্টেস্টাইনে ড্রাগস ছোট ছোট কোণায় ভেঙে যায় এবং ড্রাগস ক্ষুদ্রান্তের প্রাচীরের গায়ে যে ভিলাই থাকে তার দ্বারা শোষিত হয়। এরপর ড্রাগের ডিস্ট্রিবিউশন, ড্রাগস ক্ষুদ্রান্তের প্রাচীরে ভিলাই দ্বারা শোষিত হয়ে যাওয়ার পর ভিলাইয়ের সাথে যুক্ত রক্তজালকের মাধ্যমে মেডিসিন অর্থাৎ ঔষধ সরাসরি রক্তে মিশে যায়। আবার যখন আমরা ইঞ্জেকশনের মাধ্যমে ড্রাগ নিই তখন সরাসরি তা রক্তে মিশে যায়, সেটা আইভি অর্থাৎ ইন্টারভেনের মাধ্যমে যদি নেওয়া হয়, আর যদি ইন্টারমাস্কুলার হিসাবে নেওয়া হয় তাহলে সেটা পেশিতে রক্তজালকের মাধ্যমে সরাসরি রক্তে মিশে যায়। অর্থাৎ সহজ কথায়, মেডিসিন আমরা যেভাবেই গ্রহণ করি না কেন তা আমাদের রক্তে দ্রবীভূত হওয়া যায়। এরপর মেটাবলিজম অর্থাৎ মেডিসিনের বিপাক, ড্রাগস রক্তের মাধ্যমে আমাদের লিভারে পৌঁছায়। লিভারে থাকা বিভিন্ন এনজাইমের মাধ্যমে ড্রাগ পরিপাক হয়, পরিপাকিত ড্রাগ আবার রক্তে মিশে যায়। ড্রাগ দুটিভাবে কাজ করে। এক নম্বর হচ্ছে ড্রাগ এনজাইমের পরিবর্তন ঘটিয়ে কখনও এনজাইমের মাত্রা বাড়িয়ে দেয় আবার কখনও কমিয়ে দেয়, এই পদ্ধতিতে কাজ করে। আবার কখনও কখনও ড্রাগ রিসেপ্টারের মাধ্যমেও কাজ করে। পরে বলা যাক ড্রাগ রিসেপ্টর কী। তার আগে ফ্রেন্ডস, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাতে চাই যে এই রিসেপ্টর জিনিসটা কী। ধরুন আপনার বাবা আপনাকে বলল যে তুই বাজার থেকে তোর মায়ের জন্য এই মেডিসিনটা নিয়ে আয়। আপনি বাজারে গেলেন, বাজার থেকে মেডিসিনটা নিয়ে এলেন এবং আপনার মাকে দিলেন যাতে আপনার মা সুস্থ হয়ে গেলেন। এখানে আপনি হচ্ছেন ব্লাডের মধ্যে বয়ে যাওয়া মেডিসিন, আপনার মা হচ্ছে এফেক্টিভ অর্গান আর আপনার বাবা হলেন কন্ট্রোলার, যেটা আমাদের মস্তিষ্ক করে থাকে। ঠিক এইভাবে রিসেপ্টার অর্থাৎ যে অংশে আপনার ক্ষতি হয়েছে সেইখানের অংশ গ্রাহকযন্ত্র খোঁজে যে বাইরে থেকে কোনো মলিকুল আমার শরীরে আসছে কিনা, এবং সেটা এসে গেলে সেই মলিকুলটাকে কাজে লাগিয়ে সে নিজের ক্ষত নিরাময় করে। মেডিসিন আমাদের শরীরে সেইখানেই কাজ করবে যেখানে তার দরকার আছে। এরপর ড্রাগসের এক্সকারশন অর্থাৎ রেজন প্রক্রিয়া। একটা উক্তি আছে জানেন তো, কাজের সময় বাপ বাপ কাজ ফুরলে চলে যাক, অনেকেই শুনে থাকবেন। ঠিক তেমনই ড্রাগ কার্য সাধনের পর তা আমাদের শরীরে অপ্রত্যাশিত অর্থাৎ টক্সিক সাবস্টেন্স হয়ে পড়ে। এই টক্সিক সাবস্টেন্সকে আমাদের শরীর ইউরিনের মাধ্যমে বাইরে বের করে দেয়। এইভাবে আমাদের শরীরে ড্রাগস কাজ করে। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আপনারা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।